মাঝ নদীতে মারপিট, বেশ কয়েকটি নৌকায় আগুন, সংঘর্ষে জখম সাত জনেরও বেশি। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, রিং নেটের ব্যবহার নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা মূলত শুরু হয় এবং তারপর পরিস্থিতি সামালে সেখানে ভাষাবাণী পালেম এবং জালারিপেটায় ১৪৪ ধারা ইতিমধ্যেই জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে সে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিশাখাপত্তনমের ছবি, যেখানে মৎস্যজীবীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, উত্তাল পেটা জ্বালারি পেটা, মাঝ নদীতে মারপিট এবং বেশ কয়েকটি নৌকাতে আগুন লেগে যায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষে ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, সাতজনেরও বেশি জখম হয়েছেন। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে রিং নেটের ব্যবহার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে, মূলত দুই মৎস্যজীবী গোষ্ঠী, সেই দুই গোষ্ঠীর মধ্যে মূলত ঝামেলা শুরু হয় এবং পরিস্থিতি সামালে তারপর যেটা জানা যাচ্ছে যে ভাষাবাণী পেলেম এবং জ্বালারি পেটা ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সিপি মনীষ কুমার সিনহা। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন লেগে গেছে নৌকাতে, বেশ কয়েকটি নৌকাতে আগুন লেগে গেছে, মাঝ নদীতে মারপিট শুরু হয়ে যায় মৎস্যজীবীদের দুটি গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে মূলত সংঘর্ষ, বিশাখাপত্তনমের ঘটনা, উত্তাল পেডা জ্বালারি পেটা, সংঘর্ষে এখনো পর্যন্ত সাতজন যারা ইতিমধ্যেই জখম হয়েছেন, আহত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি এবং পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি, রিং নেটের ব্যবহার নিয়েই মূলত মৎস্যজীবীদের দুটি গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়, ঝামেলা শুরু হয় এবং যে ঝামেলাতে এখনো পর্যন্ত সাতজনেরও বেশি জখম হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। পরিস্থিতি সামালে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।